Assalamualaikum. Telegani channel ya, apna der abaror shagotom. Amra gorbhobti mayeder jonno ki ki dhoroner ultrasonogram kori. Ekhon type jodi bolen, to seta holo jemon transvaginal ultrasonogram. Bangladeshe TVS name porichito. Etake bole transvaginal sonography. Eta diye baccha hoar rasta diye ultrasonogram kora hoy. Ami apnake etar probe ta dekhate pari. Ekhane ache. Eta onekta erokom. আমরা নরমালি এটার উপর একটা কনডম ইউজ করি কনডম ঢুকিয়ে তারপরে মাসিকের রাস্তা দিয়ে আমরা আল্ট্রাসাউন্ড করি তো এটার যে সুবিধাটা হলো যে এই এটা হলো প্রোব এখানে হলো ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সি যায় আবার আসে তো এটা দিয়ে খুব জরায়ুর খুব কাছে যেতে পারি তার ফলে আমরা খুব ভালো ছবি পাই এবং ক্লিয়ার ছবি পাই এবং ভালো ডায়াগনোসিস করতে পারি তো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আমরা কখন করব আমরা এটা সাধারণত করি এই ট্রান্সভাজেনাল আল্ট্রাসাউন্ডটা করি আমরা সাধারণত 13 থেকে 14 সপ্তাহ পর্যন্ত প্রেগন্যান্সি তখন পর্যন্ত আমরা এই বাচ্চা ছোট থাকে এবং টিবিএস দিয়ে ভেজাইনাল আল্ট্রাসনোগ্রাম দিয়ে আমরা ভালো ডায়াগনোসিস করতে পারি বা ভালো ছবি দেখতে পারি আর কি দেখি আমরা প্রেগন্যান্সির লাস্ট থেকে শেষের দিকে যদি আমরা অনেক সময় মনে করি যে জরায়ুর মুখ আগে আগে খুলে যাচ্ছে তো তখন আমরা জরায়ুর মুখ কতটুকু খুলেছে কিংবা জরায়ুর যে গলদেশ আছে এটাকে আমরা ইংলিশে সার্ভিক্স বলে তো ওই সার্ভিক্স সার্ভিক্সটা কি কত বড় যেমন যখন ডেলিভারির ব্যথা শুরু হবে তার আগে দিয়ে এই সার্ভিক্স বা জরায়ুর গলদেশ এটা আস্তে আস্তে শর্ট হতে থাকে এখন আমি আপনাকে একটা সুন্দর একটা ইয়ের সাথে উদাহরণ দিতে পারি সার্ভিক্স বা জরায়ুর গলদেশ সেটা অনেকটা কলসি কলসি যদি চিন্তা করেন ঠিক জরায়ুটা ঠিক কলসির মতো এই কলসির যে পেটটা থাকে এটার ভিতরে বাচ্চাটা থাকে আর উপরের দিকে যেটা আছে এইটাই হলো সার্ভিক্স তো ওইটা আমরা দেখি আর কি একটা হলো একটা সময়ে আর একটা হলো কারণে 13 থেকে 14 সপ্তাহ পর্যন্ত আমরা দেখি বাচ্চাকে দেখার জন্য আর সার্ভিক্স দেখার জন্য আমরা যে কোনো সময় এটা করতে পারি তখন আমরা বাচ্চা দেখি না তখন দেখি আমরা জরায়ুর গলদেশটা দেখি তো এইটা হলো ভেজানাল আল্ট্রাসনোগ্রামের কখন করি সেটা আর আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল আল্ট্রাসনোগ্রাম তো এইটা সাধারণত মায়ের পেটে করা হয় বাচ্চা দেখার জন্য এবং এটা 13 থেকে 14 সপ্তাহ থেকে শুরু করে একদম বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত আমরা সাধারণত এটাকে এটা দিয়ে দেখি এটার সুবিধা হলো যেমন এখানে আপনি দেখতে পারেন এই যেটা ট্রান্সডিউসার বা প্রোব বলতে পারি তো এটা দিয়ে তো অনেক বড় আপনার ভেজাইনাল প্রোবের চেয়ে তো এটা অনেক মানে অনেক ছড়িয়ে আপনার সাউন্ড ফ্রিকোয়েন্সি দেয় তার ফলে আমরা অনেক বড় জায়গা এরিয়া নিয়ে দেখতে পারি ফলে পুরো বাচ্চাটা সাধারণত দেখা যায় পুরো বাচ্চা না একসাথে দেখা যায় না এটা ডিপেন্ড করে কোন সপ্তাহে আছে কিন্তু তারপরও আমরা অনেক বেশি দেখতে পারি একসাথে তো এটা আমরা ইউজ করি পেটের মধ্যে তো এই অ্যাবডোমিনাল আল্ট্রাসনোগ্রাম গেলাম